দেখো, যখন আজকে শুভেন্দু অধিকারী 13 নম্বর ওয়ার্ডে সুপার মার্কেটের কাছে প্রচারে যায়, তখনই কিন্তু ওখানে একটি তৃণমূলের ক্যাম্প অফিস ছিল। সেই ক্যাম্প অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় কিন্তু যেটা অভিযোগ তৃণমূলের, যে তাদের ক্যাম্প অফিস লক্ষ্য করে কটুক্তি করা হয় এবং তাদের কর্মীদেরকে, শুভেন্দু অধিকারীর যে দেহরক্ষী ছিল তারা ঠেলাঠেলি করে এবং তার থেকেই উত্তেজনা ছড়ায় এবং দুই পক্ষের মধ্যে ব্যাপক হারে উত্তেজনা ছড়ায় এবং ঠেলাঠেলি ধাক্কাধাক্কি বেশ খানিকক্ষণ চলতে থাকে। যেটা সুপ্রকাশ গিরি অভিযোগ করছেন যে ওনাকেও পর্যন্ত মারধর করা হয়েছে, অর্থাৎ উনি এখানকার প্রার্থী এবং সেই হিসাবে তিনি ক্যাম্প অফিসে ছিলেন এবং সেই সময় কিন্তু সিআরপিএফ দিয়ে তাদের উপরে হামলা চালানো হয়েছে বলে তিনি সরাসরি অভিযোগ করেছেন। এবং এই মুহূর্তে সুপ্রকাশ গিরি কিন্তু কাফি মহকুমার শাসক দপ্তর এবং কাফি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং যেটা সুপ্রকাশ গিরি দাবি করেছে যে এইভাবে কিন্তু প্রচারের নাম করে বিভিন্ন জায়গায় গিয়ে গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে কিন্তু বিজেপির পক্ষ থেকে কাফি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক এবং শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী জানিয়েছেন যে এরকম কোনো কিছু নয়, আমরা যেখানে খুশি প্রচার করছি এবং সেখানে প্রচার করতে যাওয়ার জন্য সবারই মৌলিক অধিকার রয়েছে, কিন্তু সেই প্রচারগুলোকে পাঞ্চাল করার জন্য বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীকে ব্যারিকেড করা হচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী যবে থেকে কাফির মাটিতে পা রেখেছেন তবে থেকে তৃণমূল মাটি হারাচ্ছে এবং তার ফলেই কিন্তু তারা এইসব গণ্ডগোল সৃষ্টি করছে এবং বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীকে ব্যারিকেড করার চেষ্টা করছে। তবে 27 তারিখের ভোটে একেবারে ধন্যবাদ ঋত্বিক, কথা বললাম আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধানের সঙ্গে, আমরা শুনে নেবো ঠিক কি পরিস্থিতি তৈরি হয়। দেখিয়ে দিচ্ছি সেই ছবি। শুভেন্দু অধিকারীর প্রচার ফিরেছে রণক্ষেত্র কাঁথি। কাঁথির 13 নম্বর ওয়ার্ডে সুপার মার্কেটের কাছে তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূল বিজেপি বচসা শুভেন্দু অধিকারীর প্রচার থেকে তৃণমূলের উদ্দেশ্যে কটুক্তি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারধরের অভিযোগ মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি, যিনি 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। একদিকে যখন 13 নম্বর ওয়ার্ডের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে শুভেন্দু অধিকারী নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন এবং এ নিয়ে কাঁথি থানার সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে ফের রণক্ষেত্র কাঁথি। কাঁথির 13 নম্বর ওয়ার্ডে সুপার মার্কেটের কাছে তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে দিয়ে যাবার সময় তৃণমূল বিজেপি বচসা শুভেন্দু অধিকারীর প্রচার থেকে তৃণমূলের উদ্দেশ্যে কটুক্তি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারধরের অভিযোগ মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির। সুপ্রকাশ গিরি, তিনি ঠিক কি অভিযোগ করেছেন শোনান। সিআরপিএফ ঢুকে আমাদের ক্যাম্প ভাঙচুর করেছে। সিআরপিএফ, আমি যখন বলতে এসেছি, প্রতিবাদ করতে এসেছি, সিআরপিএফ আমার গলা কুড়ি ধরে, হাত ধরে, পায়ে লাথি মারছে, বুকে লাথি মারছে। সিআরপিএফ এই গুন্ডা বাহিনীতে নিয়ে এসছে ওয়ার্ডে ওয়ার্ডে, এ শান্তির কথা বলছে, অশান্তি সৃষ্টি করতে এই ওয়ার্ডে ঢুকেছে। প্রতিটা ওয়ার্ডে কাঁথি পৌরসভার যেখানেই যাচ্ছে আজকে ভায়ে রয়েছে। সিআরপিএফ আজকে গন্ডগোল করছে। শুভেন্দু অধিকারী, আজকে কাঁথি শহরে কেন পুলিশ নিয়ে ঢুকছো? কেন গলিতে গলিতে পুলিশ রাখবে? কিসের পুলিশ? মায়ের মন্দিরে এসছো, পুলিশ নিয়ে মন্দিরে আসতে হয়?
শুভেন্দু অধিকারীর ভাই এবং বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী, তিনি কি বলেছেন এই ঘটনা সম্পর্কে শোনাবো। গতকাল থেকে শুভেন্দুবাবু প্রচারে নেওয়ার পরে পায়তলার মাটি চলে গেছে, সর্বত্র যেভাবে স্বতঃস্ফূর্ত মানুষ বেরিয়ে আসছেন এরা গায়ে পড়ে যেখানে শুভেন্দু প্রচারে যাচ্ছেন, আর সকালেও ছ নম্বর ওয়ার্ডে কিছু পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে গিয়ে স্লোগান দেওয়া, একটা অপ্রীতিকর অবস্থা তৈরি করার ব্যবস্থা হয়েছে। 20 নম্বর ওয়ার্ডে গতকাল একটু করার চেষ্টা করেছিল, সবই অন্য জায়গা থেকে লোকজন নিয়ে, আজকে তো 13 নম্বরে মানুষ প্রচার কেন করতে পারবে না, প্রচার করার অধিকার সকলের আছে, প্রচারের একটা প্রচারের মাঝখানে অন্যরা এসে কেন স্লোগান দিয়ে সেখানে উত্তেজন তৈরি করবে, যারা তৈরি করছে তারা আবার আজকে ভিত্তিম হয়ে আন্দোলন করার নাম করছে, এটা তো বিচারিতা সম্পূর্ণ হবে।